কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাচ্ছে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 433 কোটি টাকা। 2018 সালের রাশিয়া বিশ্বকাপের প্রাইজ মানি থেকে কাতার বিশ্বকাপের প্রাইজ মানি 60 লাখ ডলার বেশি, আর 2006 বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে প্রাইজ মানি বেড়ে দাঁড়ায় 2 কোটি 70 লাখ ডলার। এবার আসলে মোট অর্থ পুরস্কার হিসেবে তা প্রায় 44 কোটি মার্কিন ডলার, যা গতবারের চেয়ে 4 কোটি ডলার বেশি, ও 2014 বিশ্বকাপে যা ছিল 35 কোটি 80 লাখ ডলার। এবারে 63টি দেশের মোট 416টি ক্লাবের খেলোয়াড়রা বিশ্বকাপে নিজেদের দলের প্রতিনিধিত্ব করছেন। এবারের বিশ্বকাপে মোট 830 জন ক্লাব ফুটবলার মাঠে নামুক আর নাই নামুক তার ক্লাবের কাছে পৌঁছে যাবে পারিশ্রমিক। প্রত্যেক খেলোয়াড় পাবেন $10,000। এদিকে গেল 4 বছরে স্পন্সরশিপ থেকে 750 কোটি মার্কিন ডলার আয় করেছে ফিফা, যা অভূতপূর্ব। কাতার এনার্জি ফিফার শীর্ষস্থানীয় স্পন্সর। তৃতীয় লেভেলে স্পন্সরদের মধ্যে রয়েছে কাতারের ব্যাংক কিউএনবি এবং টেলিকমিউনিকেশন ফার্ম ওরেডু। 2015 সালে রাশিয়া বিশ্বকাপে স্পন্সরদের কাছ থেকে 640 কোটি ডলার আয় হয় ফিফার। আর এবারের বিশ্বকাপ শেষে পরের 4 বছরে বৈশ্বিক ফুটবল সংস্থাটির আয় প্রথমবারের মতো 1,000 কোটি ডলার ছাড়াবে বলে আশা করা হচ্ছে। নজরুল ইসলাম, সময় সংবাদ।